আমি বেশ কয়েকদিন আগে তেলাপতি বিজয়ের একটা সিনেমার রিভিউ করেছিলাম নাম ছিল মার্শাল এবার ওই সিনেমাটা যখন রিভিউ করেছিলাম তখন আমাকে কমেন্ট অনেকে রিকোয়েস্ট করেছিল বিগিল বলে একটা সিনেমা রয়েছে তেলাপতি বিজয়ের যেটা আজ থেকে তিন বছর আগে এসেছিলো সেটা রিভিউ করতে এবার অনেস্টলি স্পিকিং সিনেমাটা আমি কোথাও হিন্দি ডাবে পাইনি কিন্তু এতদিন ধরে বহুবার খুঁজেছি কিন্তু সত্যি বলছি কোথাও পাইনি না যেগুলো পেয়েছি পিকচার কোয়ালিটি খুব বাজে ভিডিও কোয়ালিটি খুব বাজে দেখে আমার পোশাকও না তো আমি বহুদিন ধরে দেখা যাচ্ছে ছিল তারপর ভারিসু দেখলাম তো আমি থেলাপতি বিজের খুব বড় ফ্যান এবং সাউথের প্রত্যেকেরই কারণ এদের একটা আলাদা অর্ডার রয়েছে যে জিনিসটা আমি অন্য কারোর মধ্যে দেখতে পাই না একটা নর্মাল স্টোরি করে রে যে কী লেভেলে নিয়ে যেতে পারে সেটা এদের থেকে আমাদের শেখা উচিত প্রত্যেকটা ইন্ডাস্ট্রি শেখা উচিত এদের থেকে তো আমি কালকে টিভি দেখছিলাম সন্ধ্যেবেলা দিক করে দেখছিলাম তো হঠাৎ দেখলাম গোল্ড মাইন্স বলে একটা চ্যানেল রয়েছে যেখানে মেনলি হিন্দি রাফ সিনেমা প্রচুর দেয় যেখানে এর আগে আলাবাইকণ্ঠ প্রথমে প্রথম হিন্দিরাফ দিয়েছিল তো সেখানে কালকে দেখলাম হঠাৎ করে দেখলাম এই সিনেমাটা হচ্ছে তখন সবে পাঁচ মিনিট হলো স্টার্ট হয়েছে সিনেমাটা যখন শেষ হলো মানে আমি কি বলবো মানে আমি ছিটকে গেছি সিনেমাটা দেখে এত ভালো একটা কাজ আমি ট্রেলারটা বহু আগে দেখেছিলাম ট্রেলার দেখি তখন দেখার ছিল তখন এখনের মতো যেহেতু রিভিউ করতাম না অত হলে গিয়ে সিনেমা দেখবো টেকবো সাবটাইটেলস এইভাবে ওই জিনিসটা তখন ছিল না যেটা এখন আমার রয়েছে তো যে কারণে আমি কোনো মানে এ ছাড়িনি কালকে আমি সব কাজ অপ সিনেমাটা দেখেছি এবং যতক্ষণ সিনেমাটা চলেছি উঠতে পারিনি এবং আমার বাড়ির প্রত্যেকও বসে সিনেমাটা দেখেছে মা কিন্তু মেনলি এই ধরনের মাস মুভি পছন্দ করে না আমার মা আপনারা জানেন মা প্রজ প্রজাপতি রিভিউ করেছেন ওই ধরনের সিনেমা পছন্দ করে প্রত্যেকটা অডিয়েন্সের তো টেস্ট না তো মা ওই ধরনের সিনেমা পছন্দ করে কিন্তু কালকে সিনেমাটা এমনভাবে সিনেমাটা এগিয়েছে এমন স্ক্রিন প্লে আমার মা বাবা পর্যন্ত সিনেমাটা পুরো বসে দেখেছে এবং তাদেরও খুব পছন্দ হয়েছে তা এর মানে কি বোঝা যাচ্ছে এর যে মাস ফিল্মগুলো করেও না সেগুলো ক্লাস অডিয়েন্স আর মাস অডিয়েন্স উভয়কেই কিন্তু সমানভাবে টানে মানে একটা ইউথ এই সিনেমাটা দেখে যতটা অ্যাট্রাকটিভ মোমেন্টে দেখবে একটা মানে কি বলবো যারা ক্লাস অডিয়েন্স তাদেরও কিন্তু সমান ভাল লাগছে কালকে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যেটা এখানকার কমার্শিয়াল সিনেমা বা বলিউডের কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু হয় না কিন্তু সাউথ এই মাস এবং ক্লাস এই দুটো জিনিসকে এক সিনেমার মধ্যে এত ভালোভাবে মেনটেন করে দেখার মতো একদিকে মাস অডিয়েন্সকে টানছে সিনেমার বিজয়ের স্ক্রিন প্রেজেন্স সোয়াক অ্যাকশান অ্যাটিটিউড বিজিএম এগুলোর মাধ্যমে আবার এমন একটা স্টোরি টেলিং সিনেমার মধ্যে রয়েছে যেটা প্রত্যেককে টানবে তো গল্পটা তোমাদেরকে একটু করে বলি এখানে বিগিল যে ক্যারেক্টারটা প্লে করেছে তেলেপতি বিজায় সে হচ্ছে একসময় খুব নাম করে একজন ফুটবলার ছিল খুব ভালো একটা প্লেয়ার ছিল এবং তার বাবা হচ্ছে একজন মানে কী বলো ভাই টাইপের লোক মানে রাউডি টাইপের একটা লোক সেটাও প্লে করেছে তেলেপতি বিজয় তো কোনো একটা কারণে খেলা পুরো বন্ধ হয়ে যায় বহুদিন হয়ে গেছে খেলার মধ্যে নেই হঠাৎ করে সে খেলার মধ্যে আবার ফেরে কিন্তু কোনো প্লেয়ার হিসেবে না একজন কোচ হিসেবে এবং সে মেয়েদের টিমের কোচ হয় কীভাবে সেই টিমটাকে কাপ এনে দেবে তার কোচিংয়ের মাধ্যমে কিভাবে টিমটার মধ্যে পরিবর্তন আনবে মেয়েগুলো স্যারের ওপর রেখে রয়েছে তাদের খুব ক্লোজ একটা স্যার তাহলে বিজয়ের জন্য রীতিমতো সে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে রয়েছে তো তখন নতুন কোচকে পেয়ে তারাও মানছে না এরকম একটা টিমকে সে কিভাবে সেট আপ করবে কিভাবে সেটাকে একটা কাপ জয়ের মতো টিম সে বানিয়ে ফেলবে সেটা নিয়ে হচ্ছে মেনলি কাজ তো স্টোরিটা তো ইন্টারেস্টিং মানে এত সুন্দর স্ক্রিন প্লে প্রথম কথা এখানে যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ের আলাদা আলাদা করে লাইফ স্টাইল দেখাচ্ছে মেয়েদের যে লাইফ অনেকে বিয়ের পর খেলাধুলা ছেড়ে দেয় এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কারোর মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়েছে সে বাইরে নিজের মুখ দেখাতে ভয় পাচ্ছে এই সমস্ত মেয়েগুলোকে এ যেভাবে মোটিভেট করে নিজের টিমের ওই সিনগুলো আপনার চোখে জল এনে দেবে এবং তালিপতি ভিজের কি পারফরমেন্স হোয়ারটা পারফরমেন্স সে তার সে ভিজিলের ভিগিলের হোক বা তার বাবার চরিত্রে বেসিক্যালি বাবার চরিত্রে যে অভিনয় করেছে সেখানে সে কথা তার একটু আটকে যায় তো টাইপের একটা ক্যারেক্টার তার সঙ্গে সে রাউটি ব্যাপার এই ক্যারেক্টার তার সোয়েক তার অ্যাটিটিউড হোয়ারটা পারফরমেন্স এই কারণে অ্যাডলি ডাইরেক্টারটার প্রতি আমার আলাদা রকমের ভালোবাসা রয়েছে নর্মাল স্টোরিকে কিভাবে আলাদা লেভেলে নিয়ে যেতে হয় সেটা অ্যাডলির থেকে সত্যি শেখার রয়েছে আমি এর মার্শাল থেকেও ছিটকে গিয়েছিল এই সিনেমাটা তো সব কিছুকে ছাপিয়ে গেছে আমি কেন এর আগে দেখিনি আমার নিজেরই খারাপ লাগছে এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো বাপ রে বাপ অ্যাকশন সিকোয়েন্স তো দেখার মতো এবং কিছু কিছু সিন অসম্ভব ভালো এখানে বাবা ছেলের একটা সিন রয়েছে যখন ও কাপ জিতে আর কি ফিরছে তখন ছোট এবং বাবা ওকে বোঝাচ্ছে যে আমি অস্ত্র নিয়ে করি সেটাই যে সম্মান রয়েছে তুই কিন্তু তো এই সবের মধ্যে আসিস না তুই তোর খেলাটাকে এনজয় কর মানে যে সাপোর্টিভ একটা বাবা ছেলেকে ফুটবল খেলার জন্য সারাক্ষণ মোটিভেট করে এই চরিত্রে এই দুজনের যে কনভারসেশনটা দেখার মতো এবং এদের যে বন্ডিংটা দারুণভাবে ক্রিয়েট করা হয়েছে দারুণভাবে ক্রিয়েট করা হয়েছে আমার এক কথায় দুর্দান্ত রেখে দিয়েছে আবার ওপর দিকে মাস অডিয়েন্সের জন্য একটা কী বলবো এটা মাসে টাইপের একটা লাভ স্টোরি রয়েছে যেটা নয়েন তারা প্লে করেছে সেটাও দেখতে ইন্টারেস্টিং লাগে আমরা কোথাও কিছু ক্রিঞ্চ ব্যাপারটা লাগবেই না তো এই জিনিসগুলো এত ভালো করে সিরিয়াসলি এদের প্রতি রেসপেক্ট আরও বেড়ে যায় অনেস্টলি স্পিকিং আর এই সিনেমাতে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে এআর রহমানের বিজিএম মানে এত কিছু কিছু সিনেমা মোটিভেশনাল যে সিনগুলো রয়েছে সেখানে এআর রহমানের যে বিজিএম কানে হেডফোন দিয়ে শোনেন বুঝতে পারবেন তাহলে আমি তো টিভিতে দেখেছি তার সত্ত্বেও গায়ে কাঁটা দিচ্ছে এত ভালো বিজিএম রয়েছে এয়ার রহমানের তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে আমি সিরিয়াসলি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি বেশ বড় সিনেমা কিন্তু একটা টাইম আপনি বোর ফিল করবেন আপনি চাইবেন সিনেমাটা একটু চলুক মানে আলাদা লেভেলের কাজ হয়েছে এবং কী বলবো দুর্দান্ত কাজ মানে আমি এটা নিয়ে স্পিচলেস কিছু বলতে আসি এত ভালো একটা কাজ যারা দেখুনই পরবর্তীকালে টিভিতে দিলে এই সিনেমাটা কিন্তু মিস করো না অবভিয়াসলি দেখো এই সিনেমাটা কোনোভাবেই মিস করো এটা মাস্ট ওয়াচ একটা মুভি এবং কোথায় ভারিসু কোথায় মার্শাল কোথায় মাস্টার এই সব কিছু হচ্ছে উঠছে এই সিনেমাটা আপনাকে একটা আলাদা মোটিভেশন দেবে আমি মনে করি তাহলে বিজয়ের আর কেরিয়ার তো ওয়ান ফাইনেস্ট কাজ এটা অবশ্যই তো আর কিছু বলা নেই মানে সাউথের থেকে আমাদের প্রত্যেকের শেখা উচিত কীভাবে মাস আর ক্লাস এই দুই অডিয়েন্সকে একসঙ্গে টানতে হয় এই যে ভারিসে একটা ফ্যামিলি ড্রামা কিন্তু একদিকে মাস একদিকে ক্লাস দুই অডিয়েন্সকে সমানভাবে টানবে এমনভাবে সিনেমাটা লেখা হয়েছে তো এটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত যাই না কবে হবে এত কথা বলছি কেউ তো কিছু শেখে না এখানে তো আর কী বলবো যাকে এটাই ছিল আমার বক্তব্য তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানা আর যেই চ্যানেলটা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ডেট দ্য বেলাইকন সবই ভালো থাকতে সুস্থ টেক কেয়ারই নমস্কার আবার দেখা হবে কত ভাই টেক কেয়ার